যেদিন আসমান জমি যেদিন কৃষি সে করছে সেই দিনকে মাসকে বারো মাসে ভাগ করছেন সে এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মান দিচ্ছেন মর্যাদাপূর্ণ মাস করছেন এই মাসে আল্লাহ বলছে ফালা আতাজলিম উফি নানফুসাকুম তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না তা নিজেদের প্রতি জুলুম কী ভাই জুলুম ছোটো বড়ো সবই জুলুম হয় একটা ব্যক্তি যদি সবসময় ঘুমায় তাও এটাও তো একটা তার প্রতি জুলুম সে গুণা করতেছে না ঘুমাইতেছে এত গুমান্ত তার জন্য সময় নষ্ট হয়ে গেল কি আপাতত কি করলো এই জন্য প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা বা একটি আছে আপনি সীমা করে দেওয়া হয়েছে সেই সীমার মধ্যে থেকে আপনাকে আগাইতে হবে বিভিন্ন ধরনের একটা মানুষ বেশি কারণ খাইছে হালাল খাদ্যই খাইছে কিন্তু খাই এখন লড়তেও পারে না চড়তেও পারে না তা সীমা করে ফেলছে না তার প্রতি বাড়াবাড়ি করেছে সে এগুলো ছোটোখাটো জিনিস বড় বড় অন্য অপরাধ যেগুলো আছে তো আগে প্রথমে বলছি যে চারটে মাস হারাম সেগুলি কি মহর মাস বছরের প্রথম মাসের আরবি মাস আরবি মাস বারো মাস এটা আল্লাহর পক্ষ থেকে ভাগ করা সপ্তাহে সাত দিনে আল্লাহর পক্ষ থেকে ভাগ করা তারপরে মাস তিরিশ এবং উনত্রিশ হয় আরবি মাসে একত্রিশ হয় না এটা আল্লাহর পক্ষ থেকে ভাগ করা নাভিস সাল্লাহ হাদিসের মধ্যে এটি বলছেন ইন্না জমানাকত ইস্তাদার আকা ইস্তাদারাক হাইহিমা আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি সেদিনের থেকেই এই বারো মাস হিসাবে রানিং চলতে থাকবে সপ্তাহ মাস বছর এইভাবেই চলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত চন্দ্র চন্দ্রসূবে এভাবে উঠবে যাই হোক তার মধ্যে চারটি মাস হল সম্মান এবং মর্যাদা মাস মহরম প্রথম মাস তারপরে শেষের দুইটা মাস আরবি মাস জিলক জিল হস মাস আর মাঝিদি একটা আছে সেটাকে রজব মাস বলা হয় এই চারটি মাস সম্মান এবং মর্যাদা পূর্ণ মাস এই চারটি মাসে আগের কাফের মোর্শেকরা এই যুদ্ধবিগ্রহ করা অন্য অপরাধ করা বলতে যুদ্ধবিগ্রহ নিষেধ থাকতো তারা তো যুদ্ধবিগ্রহ করতেই একদল একদলে সাথে যুদ্ধবিগ্রহ মারামারি করতেই থাকতো যখন এই সম্মান মর্যাদাপূর্ণ মাছগুলো আসতো তখন তারা বিরত থাকতো তো বিরোধ থাকলেও বিরোধ থাকতো 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 অনেক সময় করতো কি এই সম্মান এই মাসকে তারা অন্য মাসে পরিবর্তন করে দিত আল্লাহ বলছেন যে ইনামান নাসিফ জিয়াতুন ফিল কফি ইউজুল্লবিল্লা দিন আ আমানু ইউজুল্লবিল্লা কাফারু যে নিশ্চয়ই তারা করতো কি এক মাসকে আরেক মাসের পরিবর্তন করত তারা নিজের বয়সে নিজেদের স্বার্থ সুদ্ধির জন্য করে দিত আর সারা পৃথিবীর মুসলিম নরনারী সবার জন্য এই যে পূর্ণ মাসকে এখানে ছোট হোক বড় হোক সকল প্রকার অন্য অপরাধ এখানে নিষেধ করছেন আল্লাহ অন্ন অপরাধ সারা বছরে পৃথিবীর যতদিন বেঁচে থাকবেন আমি আপনি বেঁচে থাকবো তখন অন্য অপরাধ করা নিষেধ কিন্তু এই সমস্ত হরুমাত এর মাসগুলি সম্মান মর্যাদাপূর্ণ মাসকে অন্য অপরাধ করা আরো ক্ষতিকর বেশি যেমন আপনি দেখেন এখন কোথায় আছেন মক্কার বুকের উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে মক্কার বুকে আপনি যদি আসেন কি সম্মান এবং মর্যাদা নিয়ে আসেন আপনি সেখানে এসে যদি দেখেন একটা লোক মক্কার ভিতরে থাকে অন্যায় করতে তখন আপনার মনে স্বভাব হতো বিবেকে বাঁচবে যে এই লোকটা কেমন মক্কার করে থাকে এটা কাজ করে কারণ এটা তো অনেক সম্মানী জায়গা এবং মর্যাদাপূর্ণ জায়গা সেখানে এসে কাজটা করা অনেক বড় অন্যায় না তো সেখানে সবের কাজ যেমন অন্যায় করা তেমন বড় এরকম অবস্থা বেঁধে সময়ের সাথে সম্পৃক্ত করে দেখবেন অনেক সময় রমজান মাসে সবাই এবার উদ্দ্বন্দ্বী করতেছে তারা বিপর্তসে বিশেষ করে শেষ দশকে লাইতুল কত রাতিতে আপনি সবাই আল্লাহ ডাকতেছে তার মধ্যে যদি একটা লোক দুষ্টামি করে তার মানুষ বলবো কিরে এই দিনেও সে অন্যায় করে দেখেন অনেক মানুষ করে কি পাঁচ তো নামাজ তো পড়ে না জুমা পড়ে না তখন আপনারা বলেন কি মানুষ কেমন রে শুক্রবারটাও আসে না একটা বছর একটা ঈদের দিন তাও আসে না কিন্তু এটার থেকে পাঁচক নামাজ পড়া আরও গুরুত্বপূর্ণ তো এটা মানুষের একটা বিবেকের সাথে সম্পৃক্ত বিষয় তো অন্য অপরাধ সময় করা নিষেধ কিন্তু এই দিনগুলিতে ছোট হোক বড় হোক সকল প্রকার অন্য অপরাধগুলি থেকে নিষেধ থাকা ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত থাকা আল্লাহর কাছে আবার দুই করা আল্লাহ সন্তুষ্টমূলক কাজ করা ছোট হোক বড় হোক এবং ছোট বড়ো সকল অন্য অপরাধ থেকে বিরত থেকে আল্লাহর পথে এগিয়ে যাওয়া এটাই সবার জন্য কর্তব্য আল্লাহ তো সুযোগ দিয়েছে নেই গুণা অপরাধ মুক্ত মুক্তির গুণ অপরাধ থেকে মুক্তি লাভ করার জন্য নিজের পাপরাশি থেকে মুক্তি লাভ করার জন্য কত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা গাদা মানুষ বুঝি না করিও না এগুলি থেকে আমরাই দূরে আছি আল্লাহ রহম করুক আমাদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুক আল্লাহ মহিন আজও সস্লিন